দীর্ঘদিন যাবত এই ঢাকা সদর আসনে চিন্তাটা মাথায় নিয়েছি। তার প্রমাণটা যদি বলি, যখন আমি আমার ভোটার ছিলাম, আমি ঢাকা নটরডেম কলেজে পড়ার সময় আমি মতিঝিলের ভোটার ছিলাম, নটরডেম কেন্দ্রে ছিলাম। আমি যখন সেটাকে এখানে ট্রান্সফার করলাম, তখন আমার ভেরিফাইড পেজে কিন্তু আমি প্রথম বলেছিলাম, আলহামদুলিল্লাহ আমি একটি মিশন, একটি স্বপ্ন আমার আরেক ধাপ এগিয়ে গেল। তখন অনেকেই ওখানেই কমেন্টস করেছিল, দ্যাট মিন্স পরবর্তীতে এটা বছরের উপরে হবে। তখনকার নিউজ ছিল যে সিদ্দিক ভাই কি তাহলে ঢাকা সতেরো আসেন আসবে কি না। সত্যিকার অর্থেই তখন আমি নিজে নিজেই চিন্তা করেছিলাম যে সারা বাংলাদেশের মানুষ এখন সচেতন, অতএব আমি এই পোস্টটা দেওয়ার পরে প্রতিটা মানুষ বুঝতে পেরেছে। এবং সেই জায়গা থেকে আমি ঢাকা সতেরো আসন নিয়ে অনেক আগে থেকেই আমি এখানে রিসার্চ করতেছি, এবং আলটিমেটলি এই ঢাকা সতেরো আসনের চারটি ওয়ার্ড আছে এবং যে থানাগুলো আছে থানার, এবং টোটাল ভোটার যদি বলি, গত নির্বাচনে এই ঢাকা সতেরো আসনের টোটাল ভোটার ছিল 3,13,998 জন, এবং পরবর্তীতে এবার যে নতুন ভোটার হয়েছে সেই ক্ষেত্রেও আমি সিদ্দিকুর রহমান অনেক অবদান রেখেছি। যারা ভোটার হওয়ার হয়নি তাদেরকে আমি উৎসাহিত করেছি ভোটার হওয়ার জন্য, নিজে যে নির্বাচন কমিশনার কর্মকর্তা তার সাথে বসেছি কীভাবে মানুষগুলোকে হেল্প করা যায় সেই জায়গাগুলো করে, এবার নতুন ভোটার আরও 30,000 সংযুক্ত করতে পেরেছি আমরা। এবং সত্যিকার অর্থেই একটা মানুষের কিন্তু যখন কোনো টার্গেট লাইনে হাঁটবে সেই জায়গাটাতে তার থাকা উচিত, আমি সেটা করেছি। এই কথাগুলো কেন বললাম, যে আমি যে অনেক আগে থেকে ঢাকা সতেরো আসনে বিচরণ করতেছি সেটার প্রমাণ কিন্তু ওখানেই মিলবে বা মিলে, এবং সেই জায়গা থেকে এই ঢাকা সতেরো আসনের 97টা কেন্দ্র ছিল, ভোট কেন্দ্র ছিল গতবার, সেই 97টা কেন্দ্রের এবার যদি আবার চিন্তা করা হয় যে বাড়ানো হবে কমানো হবে, সেটা নির্বাচন কমিশনার অফিস করবে, করার পর নির্বাচন হবে। তার মানে এটা নয় যে সিদ্দিকুর রহমান একদম এমপি হবে বলেই সে এগুলো করেছে, তা কিন্তু নয়। আমি মনে করি মানুষের পাশে গিয়ে দাঁড়ানো, একটি নাগরিককে তার সুবিধা দেওয়া এবং তার সুবিধা সম্পর্কে জানানো একজন সাধারণ নাগরিকেরও দায়িত্ব, সেই দায়িত্বগুলো আমি পালন করেছি। অতএব আমি এখানে বিচরণ অনেক আগে থেকেই করতেছি, এবং আমি যেহেতু ঢাকা সতেরো আসনেই বসবাস করি, গুলশানেই দীর্ঘদিন ধরে আমার বসবাস, দীর্ঘদিন যদি বলি 14 বছরের আমার বসবাস এখানে, 14 বছর ধরে আমি এখানে আমি থাকি এবং এখানে আমি স্থায়ী বাসিন্দা হয়েছি, এবং এখানে আমি আমার নিজের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করি আমার এই ঢাকা সতেরো আসনের থেকে। এইটা কেন বললাম, একটা মাত্র কারণেই, আপনি যে মায়ের কাছে থাকবেন সেই মায়ের ফিলটা কিন্তু আপনি বেশি বুঝবেন, যে সন্তানটা আপনার কাছে থাকবে সেই সন্তানটার ফিলটা আপনি বেশি বুঝবেন, যে মানুষটা আপনার বাসায় কাজ করে, আমরা যাদেরকে আমার গতানুগতিক ল্যাঙ্গুয়েজে বলি কাজের লোক, তারা যদি আপনার পাশে থাকে তখন কিন্তু তার প্রতি আপনার একটা ভালোবাসা জন্ম নেবে। যে আপনার চালক, যাকে আমরা পাইলট বলি, সেই চালকটা যদি কন্টিনিউ 10 বছর 15 বছর থাকে, ডেফিনেটলি তার প্রতি একটা ভালোবাসা জন্মায়। আমি সিদ্দিকুর রহমান ঢাকা সতেরো আসনে 14 বছর ধরে অবস্থান করতেছি, আমি আশা করি এবং আমি মনে করি যে ঢাকা সতেরো আসনের যে সাধারণ জনগণ এবং যারা এখানে নেতৃস্থানীয় বা যারা এখানে ভিআইপি বলি সিআইপি বলি এবং যারা খেটে খাওয়া মানুষ, যারা বসবাস করে আমাদের এই করাল বস্তিতে, আমাদের এই সাততলা বস্তিতে, আমাদের এই ভাষানটেক বস্তিতে, তাদের সাথে আমার একটা ভালোবাসা বেড়েছে, অতএব আমি এই ভালোবাসা নিয়ে থাকতে চাই।